তো এখানে পাশ হওয়ার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ইংলিশটা আর কি। মানুষ ইংলিশে ভালো করলে, আমি ইংলিশে যদি ভালো হয় বাকি সব কিছু ভালো হয়ে যায়। ফর এক্সাম্পল, আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফুল ইসলাম প্রিয়ম। আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। অ্যাডমিশনের যে বিষয়টা এখন আছে যে এখন টিএসসি পরীক্ষা পরে প্রায় 2 থেকে 3 মাস সময় গ্যাপ থাকে, 3 মাসের মধ্যে আমাদের প্রিপারেশন নিতে হয়। সো এখানে পাশ হওয়ার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ইংলিশটা আর কি। মানুষ ইংলিশে ভালো করলে, আমি ইংলিশে যদি ভালো হয় বাকি সব কিছু ভালো হয়ে যায়। ফর এক্সাম্পল, হিসাব বিজ্ঞান, আমাদের যে সিউনিটে হিসাব বিজ্ঞান আছে, ম্যানেজমেন্ট আছে, এগুলো প্রিটি মাছ সবাই জানে এবং সব নলেজই সবার কাছে আছে। ইংলিশটা কোনো মেজর ফ্যাক্টর, আর ইংলিশে পাস করার ক্ষেত্রে সবাই একটু হিমশিম খেয়ে দেয়। সো ইংলিশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকতে গেলে ইংলিশে কীভাবে প্রিপারেশন নিতে হয় এই বিষয়ে কিছু বলবার চেষ্টা করবে। ভোকাবুলারি একটা মেইন ফ্যাক্টর ইংলিশের ক্ষেত্রে, ভোকাবুলারির মধ্যে যেহেতু ভালো সে ইংলিশটা তো ভালো, যেহেতু এটা মেইন এলিমেন্ট অফ ইংলিশ। ভোকাবুলারিটা তো প্রতিদিন, এই যে 2 মাস বা 3 মাস সময় পাওয়া যায়, প্রতিদিনই শেখার চেষ্টা করা। এবং এটা অবশ্যই ভোকাবুলারি শিখতে মানুষ ভুলে যায়, তো ভুলে গেলেও এটা শিখতে হবে, বারবার রিভাইজ দিতে হবে, যেভাবে হোক ভোকাবুলারিটা কমন নলেজ করতে হবে। ফর এক্সাম্পল, অ্যাজ ফর ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কোথা থেকে কালেক্ট করতে হবে, বিভিন্ন ভোকাবুলারির বই আছে, যে কোনো একটা ভোকাবুলারির বই চলে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান একাডেমিক যে রুল বা একাডেমিক যে বইগুলো আছে এগুলো কাজে লাগে বেসিক হিসেবে, বাট আমাদের ইউনিভার্সিটিতে একটু ভর্তি পরীক্ষা ইনডেপ্থ নেওয়া হয়, সব কিছুই হিসাব বিজ্ঞান প্রত্যেকটা পার্সপেক্টিভে ইনডেপ্থ করে যায় আর কি ওরা। সো হিসাব বিজ্ঞানের ম্যাটেরিয়াল বলতে আমাদের ফর এক্সাম্পল প্যারাগনে একটা পাবলিশকৃত বই আছে, যারা কোচিং করবে না তারা ওই প্যারাগনে পাবলিশকৃত বইটা, রেজাউল করিম স্যারের যে বইটা, এটা নিলে অনেক ভালো হয়। এটার মধ্যে 30 বছরের কোশ্চেন ব্যাংকের মতো কোশ্চেন ব্যাংক সলভ করা আছে। সো এটা নিলে কনফিডেন্টও বাড়বে এবং কীভাবে কীভাবে রোটাল করে সম্পর্কে সব পদ্ধতিও পাওয়া যাবে। আর হিসাব বিজ্ঞান প্রিটি মাছ বেসিক, সব বেসিকই থাকে, হিসাব বিজ্ঞান তো বেশি পরিমাণ নেওয়া লাগে না, বাট একটু ইনডেপ যাওয়া লাগে আর কি একটু করে। আর ব্যবসা ম্যানেজমেন্ট এগুলো তো ম্যানেজমেন্ট উদ্যোগ মার্কেটিং এগুলো বেসিক, সাধারণ ছোটো ছোটো বই থেকে বাজারের মধ্যে প্রত্যেকটা কোচিংয়ের মধ্যে যে কোনো একটা কোচিং সিলেক্ট করে এগুলোর থিওরিগুলো শিখতে হয়ে যাবে, এত বেশি পরিমাণ লাগে না। বাংলার ক্ষেত্রে যে কোনো কোচিং, ফর এক্সাম্পল বা আমাদের আমি প্যারাগনিতে পড়ছিলাম, যে প্যারাগনির বইটা আছে ওইটা নিলেও হয়, বা উত্তরার যে বই ইউসিবি বইটা নিলেও হয়, সব বই ভালো ইনফরমেটিভ, প্রত্যেকটা বই ভালো ইনফরমেটিভ। বাংলার ক্ষেত্রে সবচেয়ে বড় ইয়ার হলো বাংলা গ্রাম, ইয়াটা বাংলার যে রচনা মচনা এগুলো উদ্দীপক উদ্দীপক সবগুলাতে আমাদের একাডেমিক বই থেকে আসে, বেশি পড়তে হয় না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশি পড়তে হয় আর কি। দেন ব্যাকগ্রাউন্ড আমাদের বেশি জোর দিতে হয়, ব্যাকগ্রাউন্ড বাংলা বানান মোকাবিলা এরকম। অ্যান্ড রিটেনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো কি, আর রিটেনিং সবসময় নিউজ পড়ার পর দিন পড়তে থাকা, একটি কী হয় যে আমার রাইটিং এলিমেন্টটা পাওয়া যায়, এই আমি রিডিং ইজ দ্য এলিমেন্ট অফ রাইটিং সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, আমি যদি বেশি পড়ি নিউজ পেপার পড়ি তখন আমার লেখাটা অনেক সহজ হয়, যে কোনো লেখা আমি লিখতে পারবো। সো 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট পর দিন বা 20 মিনিট পর দিন রিডিং পড়লে মনে হয় রাইটিংটা অনেক ইজি হয়ে যায়। পরীক্ষার রুমে সবাই যখন পরীক্ষা দিতে চাই, যে সবাই দেখবেন মানে মানুষ, আমরা যে দিয়ে গেছিলাম তখন দেখলাম যে সবাই পড়তেছে এবং কাইন্ড অফ টেন্স সিচুয়েশন আবার সিচুয়েশন, ওইখানে শান্ত থাকাটা সবচেয়ে বড় ক্রিটিক্যাল ফ্যাক্টর। কীভাবে শান্ত থাকা যায় একটা মানে সাইন্টিফিক ওয়ে আছে, যদি আমি একটা পেপার নিয়ে আমার ওয়ারিগুলো মানে কী বলা যায় আমার চিন্তাগুলো যদি লিখি তা আমার একটু কাম ডাউন হয়, নার্ভাস মানে আমার নার্ভ সিস্টেম একটু কাম ডাউন হয়, এটা করা যেতে পারে। এটা ইয়ার থেকে প্রমাণিত, হার্ভার্ড ইউনিভার্সিটি মেডিকেল সায়েন্স থেকে প্রমাণিত, যদি আমার চিন্তাগুলো আমি যে বিষয়ে নার্ভাস ফিল করতেছি এই বিষয়ে লিখলে আমার নার্ভগুলো একটু শান্ত হয়, এটা করা যেতে পারে। বন্ধুর সাথে কথা বলা যেতে পারে হাসি খুশি মাথায়, তো নার্ভটা একটু কমে, ওইখানে এক্সাম হলে বসে এক দুজনের কথা বললে নার্ভটা একটু কমে, একদম টেন্স সিচুয়েশনে বসে থাকলে মানে কাইন্ড অফ বেশি টেন্স থাকে, হাসি খুশি করলে মাথাটা ঠান্ডা হয়। আর ওইখানে পাওয়াটা সবচেয়ে বড় বিষয় না, শান্ত থাকাটা সবচেয়ে বড় বিষয়।